যে ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর ভাবে এত জোরালো ভাবে এত শক্তির বলে যে ব্যাপারে বলেছে কি যে যখন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের গেটে নিয়ে আসা হবে যখন নিয়ে আসা হবে তখন সেই গেটম্যান সেই জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামবাসী তোমরা জাহান্নামে কেন এসেছো সে গেটম্যান যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আপনাকে বুঝাচ্ছি দেখেন এখানে রয়েছে জাহান্নামবাসীরা তো এখান থেকে যখন গেটে যখন সে জাহান্নামীদেরকে নিয়ে আসা হবে সে গেটম্যানের জাহান্নামীদের মালিক করেছে সে প্রশ্ন করবে সে জাহান্নামবাসীদেরকে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামবাসী তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তখন তারা এক বাক্যে এক আওয়াজে এক কণ্ঠে বলবে মা সালাকাকুম ফি সাকার বলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা সলাত আদায় করতাম না এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে দেখেন যখন জাহান্নামী বাসীদেরকে যখন প্রশ্ন করবে কি তোমরা কেন জাহান্নামে এসেছো তখন এক বাক্যেই তারা বলবে কি যে আমরা সলাত আদায় করতাম না এই কারণে আমরা জাহান্নামে এসেছি তারপরে সেই জাহান্নামীদেরকে বলবে তারপরে কেন তোমরা জাহান্নামে এসেছো তারপরে ওয়ালাম না কোন তয়মুল মিসকিন আমরা মিসকিনকে খাদ্য খেতে দিতাম না আমরা মিসকিনকে খাদ্য খেতে দিতাম না এই কারণে আমরা জাহান্নামে এসেছি একটি হাদিস পড়ি তারপরে ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুল ইসলামে খায়র একজন সাহাবী আল্লাহ রাসূল কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল ইসলামের মধ্যে সব থেকে উত্তমতম কাজ কোনটি গো আল্লাহ রাসূল তখন আল্লাহ রাসূল তুতইমু তাআম ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের মধ্যে সব থেকে উত্তমতম কাজ ইসলামের মধ্যে সব থেকে উত্তমতম কাজ হচ্ছে ওটাই ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া তাহলে আপনার বাড়িতে যখন ফকির এলো তখন সেই ফকিরকে আপনি লাথি মেরে তাড়িয়ে কেন দিলেন আপনার বাড়িতে একটি ফকির এসেছে দুপুরের সময়তে দুপুরের সময় ফকির এসেছে তখন আসার পর আপনি দুপুরে সব ঘুমাচ্ছেন সেই টাইমে ফকির এসে বলছে কি আমাকে ভিক্ষা দেন তখন আপনি বাড়ি থেকে বের হওয়ার পর সেই ফকিরকে বলছেন কি এখন দুপুরের সময় ভিক্ষা চাওয়ার সময় ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন এটা কি আপনার কি মানবতা হলো এটা কি আপনার উচিত হলো কি তা আপনি ফকিরকে ঘাড় ধাক্কাতে বের করে দিবেন বাড়িতে কা পুরুষ আছে এই কারণে সেই ব্যক্তি পেটে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারার কারণে
আপনার গেটে উপস্থিত হয়েছে আর আপনি তাকে ঘাড় ধাক্কাতে লাথি মেরে আপনি তাকে তাড়িয়ে দিলেন মানে? মুরব্বী সাহেব এরকম কাজ করবেন না। কেন? ফকির না খাওয়ার না খেতে পর কারণে আপনার বাড়িতে ভিক্ষা চাইতেছে, কিন্তু আপনি তাকে তাড়িয়ে দিবেন এটা মানবতা নয়? কি আপনি ফকিরকে তাড়িয়ে দিবেন?